এবার বিবাহস্থলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, বিবাহস্থলে বিবাহ ভবনত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আর এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত প্রাণ হেরুয়ালে 113 জনক ব্যক্তির প্রাণ গল এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত, আর আহত হয়েছে 150 অধিক। আমি জানাইছো এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং, একটা বিগ ব্রেকিং, বিবাহস্থলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, বিবাহস্থলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আর ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত প্রাণ গল 100 অধিক ব্যক্তি, 100 জনের অধিক লোকের প্রাণ গেছে। চলি আছিল বিয়ার অভ্যর্থনা অনুষ্ঠান, নিয়ম নীতির মাজরে সকল চলি আছিল, কিন্তু হঠাৎ সংঘটিত হল সেই ভয়ঙ্কর ঘটনা, 113 জন লোকের মৃত্যু। বিবাহর বাবে ফটকা ফুটুয়াইছিল, ফটকা ফুটুয়াইছিল, আর এই ফটকায় কাল হল এই লোকসকলের বাবে। আমি জানাইছো আর অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সময়ত বিবাহ ভবনত আছিল শ অতিথি, এই মুহূর্তের বিগ ব্রেকিং, শ অতিথি আছিল বিবাহ ভবনত। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত মৃত্যু হয়েছে 113 জনক লোকের, আর আহত হয়েছে 150 অধিক লোক আহত হওয়ার খবর আহিছে, 150 অধিক লোক আহত হওয়ার খবর আহিছে, আর 113 জনক লোকের মৃত্যু হয়েছে। আর বিবাহর বাবে ফটকা ফুটুয়াইছিল, আর ফটকা ছিটিকি গল, জ্বলি উঠিল সমগ্র বিবাহ বাহন। আমি জানাইছো এই মুহূর্তের বিগ ব্রেকিং, সমগ্র বিশ্ব কঁপিছে, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আমি দৃশ্যাঙ্ক দেখুৱাইছো, এই অগ্নিকাণ্ডৰ দৃশ্যাঙ্ক আমি দেখুৱাইছো, চলি আছিল বিয়াৰ অভ্যৰ্থনা অনুষ্ঠান, নিয়ম নীতিৰ মাজেৰে সকলো পাৰ হৈছিল, ফুটুৱা হৈছিল ফটকা, আনন্দত ফুটুৱা হৈছিল, আৰু ফটকা ফুটুৱাটোৱে যেন কাল হল, ডাউ ডাউ কৈ ফটকাৰ পৰাই জ্বলি উঠিল সমগ্ৰ বিবাহ বাহনটো, আৰু 113 জনক লোকৰ প্ৰাণ গৈছে, 150 অধিক আহত হৈছে, আৰু দুর্ঘটনা সংঘটিত হওয়ার সময়, এই ঘটনা সংঘটিত হওয়ার সময় বিবাহ বাহক, বিবাহ বাহকের ভিতর বিবাহ বাহরের ভিতর এটা অতিথি আছে, আর 150 জন অধিক লোক আহত হয়েছে, আর 113 জনের মৃত্যু হয়েছে, বিরাট সংঘটিত হয়েছে, বিরাট সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। জুয়ে চানি ধরলে একটা বিবাহ বাহর, চলি আছিল বিয়া, চলি আছিল অভ্যর্থনা অনুষ্ঠান, আনন্দতে ফুটুয়া হয়েছিল ফটকা, আর এই ফটকার পর জ্বলি উঠিল সমগ্র বিবাহ বাহর, আর প্রাণ হেরুয়ালে 113 জন আর আহত হয়েছে 150 অধিক। ইরাকত সংঘটিত হয়েছে, ইরাকত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ইরাকত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, 150 জনক লোক আহত হয়েছে, আর 113 জন লোকের মৃত্যু হওয়ার খবর আহিছে। বিয়া চলি আছিল, অভ্যর্থনা অনুষ্ঠান চলি আছিল, আনন্দতে ফুটুয়া হয়েছিল ফটকা, আর এই ফটকার পরাই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হল, জ্বলি উঠিল সমগ্র বিবাহ বাহরটো, আর এই ঘটনা সংঘটিত হওয়ার সময়ত ভবনটির ভিতর আছিল
শতিথি কপুয়া সিনা বৰা হত্যাকাণ্ড সিনাক হত্যা কৰি শৰীৰৰ টুকুৰা চুইটকেছত ভৰাই পেলাই দিছিল জংঘলত জীয়ৰী হত্যাৰ অভিযোগত মাতৃক গ্ৰেপ্তাৰ সাত বছৰ কাৰাগাৰৰ বন্ধ কোঠৰীত ইন্দ্ৰাণী মুখাৰ্জী অসমৰ টেলিভিশ্যনত ইন্দ্ৰাণী মুখাৰ্জীৰ প্ৰথমটো বিস্ফোৰক সাক্ষাৎকাৰ মোৰ ছোৱালী তাই মোৰ ছোৱালী শ্বি ইজ মাই ডটাৰ দেট ইজ অল মোৰ জীয়ৰী কোনো মায়ে কৰে নেকি এনেকুৱা ক'ত ক'ত বিশ্ব ব্ৰহ্মাণ্ডত আপুনি ক'ত শুনিছে এনেকুৱা কথা মোৰ পিতৃয়ে ধৰ্ষণ কৰি জন্ম দিছিল সিনা বৰাক আপুনি 14 বছৰ বয়সত আৰু এবাৰ 16 বছৰ বয়সত আপোনাৰ নিজৰ পিতৃৰ দ্বাৰা ধৰ্ষিত হৈছিল 16 বছৰত যেতিয়া দ্বিতীয়বাৰলৈ আপোনাক ধৰ্ষণ কৰিছিল আপোনাৰ নিজৰ পিতৃয়ে তাৰপিছত আপোনাৰ আজি নিশা 7:55 মিনিটত